গডজিলা ভার্সেস কিং, ইউটিউব ফেসবুক যেখানে যাই সব জায়গায় গডজিলা ভার্সেস কিং চলতেছে এখন। সো মুভি লাভার্স অফ বাংলাদেশ গ্রুপ থেকে একটা রিভিউ আমি পড়ছি এখানে, একটা না সব এগুলো থেকে আমি একটা রিভিউ বাছাই করেছি আমার ব্যক্তিগতভাবে। এটা হচ্ছে রামাদান হিমেল ভাইয়ের রিভিউটা, আমি পড়ছি মুভি লাভার্স অফ বাংলাদেশ গ্রুপ থেকে। মনস্টার ফিল্ম ভালোবাসলে এযাবৎকালের অন্যতম হাইপ তোলা মনস্টার ফিল্ম গডজিলা ভার্সেস কং অবশ্যই মাস্ট ওয়াচ। WB-এর মনস্টার ভার্স এর চতুর্থ কাজ এটা। যেহেতু বিশ্বব্যাপী জনপ্রিয় দুই ক্যারেক্টার নিয়ে কাজ, সেহেতু দুই ক্যারেক্টার ফ্যানদের জন্য ছিল অত্যন্ত আগ্রহের ফিল্ম। গডজিলা ভার্সেস কং 2021 IMDb রেটিং হচ্ছে 7.4 আউট অফ 10, কাস্ট আননেসেসারি, ফোকাসড অন গডজিলা অ্যান্ড কং। এবারে ফ্ল্যাশব্যাকে যাই, মনস্টার ভার্সের আগের তিন কাজ গডজিলা কং গডজিলা কিং অফ মনস্টার্স, যেহেতু WB-এর মনস্টার ভার্সের কাজ তাই এ তিনটা দেখে নেওয়াই ভালো। তাও কিছু ফ্ল্যাশব্যাক করছি কারণ WB ইউনিভার্স মনস্টার ভার্স না দেখা অনেকের ফিল্ম দেখতে গেলে মাথায় প্রশ্ন আসতে পারে গডজিলা ভার্সেস কং কেন এবং এদের মাঝে কেন সম্পর্ক ছিল, কোনো সম্পর্ক ছিল নাকি। এখানে গডজিলাকে নিয়ে কাজ হয়েছে দুইটি। প্রথম গডজিলাটা যদিও আমার কাছে পুরো গার্বেজ মনে হয়েছে, স্বয়ং গডজিলা পায়নি 10 থেকে 15 মিনিটের বেশি রানিং টাইম। দ্বিতীয়টাই গডজিলা খেয়ে দেখা যায় মনস্টারদের সাথে লড়ে পৃথিবীকে সেভ করতে, অর্থাৎ গডজিলা তার কাজ করে নেই যখন লোকারণ্যে কোনো মনস্টার এসে হানা দেয়। এই মনস্টার ভার্স এ গডজিলা ইতিবাচক চরিত্র এটা যে কেউ জানে। এবার কংয়ে আসি, কংকে কেউ আবার পিটার জ্যাকসনের বানানো কিং কং এর সাথে জুড়ে দিবেন না, ওটা আলাদা কাজ, এই মনস্টার ভার্স এর না। 3 ঘন্টা, মানে পিটার জ্যাকসন তার ফ্লেভারে মুভি বানাতে গিয়ে মাত্রা অতিরিক্ত বড় করার পাশাপাশি শেষটা বাজে করে ফেলেছে এটা। কিন্তু এসব ধারণা নিয়ে মুভি দেখতে বসলে হতাশ হবেন, শুধুমাত্র স্কাল আইল্যান্ড নিয়ে কথা হবে যেখানে এক দ্বীপের খুঁজে যাওয়া মানুষদের সাথে কং এর দেখা হয়। কংকে দেখা যায় দ্বীপকে রক্ষা করতে, অর্থাৎ নিজের দ্বীপের ভালোর জন্য যা করার করে, যেখানে মানুষদের করা আক্রমণে জেগে ওঠে ভয়ানক সরীসৃপ যাদের সামাল দেয় কং। আরেকটা পয়েন্ট খেয়াল রাখতে হবে, কং কিন্তু যত গড়াবে তত লম্বা হতে থাকবে, এটা স্কাল আইল্যান্ডে বলা ছিল। এটা কং কেন এত বড় এই প্রশ্নের উত্তর। এখন তাহলে বুঝতে পারছেন যে আগে গডজিলা আর কং এর মাঝে কোনো সম্পর্ক ছিল না, সম্পূর্ণ নতুনভাবে তৈরি ফিল্ম। ফিল্মের নামটাই বলে দেই সব ফোকাস কিসে, আর গল্পে গল্প বলেও স্পয়লার দিতে চাচ্ছি না, তাও যদি দুই লাইন বলি তো নো স্পয়লার। গল্পের শুরুতেই দেখা যায় আক্রমণাত্মক গডজিলাকে খবর প্রচার গডজিলাকে খবরে প্রচার হয় গডজিলা এখন আর উদ্ধারকর্তা নয়, তার কারণে মারা গেছে 8 জন, হয়েছে বেশ ক্ষতি। এদিকে আনা হয় কংকে, শুরু হয় গল্পের নতুন মোড়। এটা এবছরের এখন পর্যন্ত তোলা হাইপের মধ্যে অন্যতম একটা ছিল, তাই হতাশ করে কিনা এ চিন্তা কাজ করছিল, কারণ এত এক্সাইটেড ছিলাম যে হতাশ করলে এর রেস্ট থেকে যেত। তবে শেষ অবধি দারুণ করেছে, গল্পকে অবশ্যই এক্সাইটেড রাখতে হবে, এটা ক্রাইম থ্রিলার বা ফ্যামিলি ড্রামা নয়, মাথায় রাখতে হবে এটা। ভিজুয়াল ইফেক্টের এত অসাধারণ হয়েছে যে আমার কাছে সিরিয়াসলি এবছরের এখন পর্যন্ত বেস্ট মনে হয়েছে। গোজবাম্প এর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক টাফ, আর সেই সাথে দারুণ ফাইটার যেটার অপেক্ষায় ছিলাম। আমি কোন টিমে ছিলাম সেটাও প্রভাব ফেলিনি, তবে সময়টা ভালো কাটছিল, ফিল্মের লেন্থ আরও বাড়ালো খারাপ হতো না। এই ফিল্মকে রেট করার ক্ষেত্রে অবশ্যই এটা কোনো ঘরানার ফিল্ম তা বুঝে করবেন, আর আপনার আশা কতটুকু পূর্ণ করে সে অনুযায়ী, কারণ আগেই বলেছি এটা ড্রামা থ্রিলার নয় যে সূক্ষ্মভাবে গল্পের সব দিকে ফোকাস করবে। আমার তো মনে হয় WB এর এরকম আরও মনস্টার আনা দরকার, যেমন কুতুলু। ব্যক্তিগত রেটিং 10/9।